গাইস, কে বলে কফি হাউসের আড্ডা নেই? দেখো তো এইখানে একটা টিম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি বইপাড়া, কিছু কিছু জিনিসপত্র আমার কেনার আছে, তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো কাইন্ডলি বেকারস। বর্তমানে আমি এখন আছি যতীন দাসে, অটো করে চলে এলাম ডিউটির পরে। আর এখান থেকে যাওয়ার সেফেস্ট রুট আমি বলবো মেট্রো। খেয়ালদা হয়ে যেতে পারতাম, কিন্তু আমাকে সব থেকে বেশি বাঁচাতে হবে আমার সময়, কারণ ইটস অলরেডি 4 o'clock। তো তার জন্য আমি মেট্রো করে যাব MG রোড, ওখান থেকে যাব কলেজ স্ট্রিট। তো আমার ব্লগে তোমরা যে মেইনলি যে মোমোর দোকানটা দেখো না, সেটা হচ্ছে এখানেই আছে, যতীন দাসের 1 নম্বর যে প্ল্যাটফর্ম মানে মেট্রো স্টেশন, তার ঠিক অপোজিট মানে পাশে। গাইজ, আজ মোমো খাওয়ার মতো কোনো জায়গা নেই। তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন এটাই, মহাত্মা গান্ধী রোড। এখান থেকে এবার বেরিয়ে যাব কাউকে জিজ্ঞেস করে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমি আর্ট মেটেরিয়াল কোথা থেকে কিনি, তো আজকে সেই দোকানটা তোমাদেরকে দেখাবো কোথা থেকে কিনি, চলো। তো লাকিলি গাইস, কারোকে জিজ্ঞেস করতে হয়নি, মেট্রোর নেভিগেশনগুলো ধরেই আমি এগোচ্ছি। আর এখন এসকেলেটার দিয়ে উঠেছি, প্রথমে তো কার্ড পাঞ্চ করতে হবে। ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কী করে মেট্রো কার্ড রিচার্জ করে অনলাইন, মানে UPI থ্রু, কিন্তু দেখাতে পারলাম না, কারণ কি ক্যামেরা অফ করে রেখেছিল। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে 3 নম্বর যে গেট, তার থেকে বেরিয়ে সোজা 5 মিনিট হেঁটে সেকেন্ড যে গলি পড়বে সেটা দিয়ে এগোতে হবে। সেকেন্ড গলি দিয়ে বেশ কিছুটা, অলমোস্ট 5-7 মিনিট হাঁটার পরেই আমরা পৌঁছে যাব বইপাড়া। ঠিক যতবার আমি নর্থ কলকাতায় আসি ততবারই আমি তোমাদেরকে একটাই কথা বলি, নর্থ কলকাতার যে ঐতিহ্য মানে এলিগেন্স, সেটা সত্যি অনবদ্য, আমার তো খুব ভাল লাগে। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটকে কলেজ স্ট্রিট বলে কেন সেটা আমি জানি, কারণ এখানে অনেকগুলো কলেজ আছে। পেয়েছি কিন্তু অনেক দাম বলছে বলে নিনি, আবার অপোজিট সাইডে চলে এসেছি, তাহলে দেখা যাক পাওয়া যায় কিনা। পাওয়া তো যাবে, বই পাড়ায় বই পাওয়া যাবে না, এরকম হয় হবে অনলাইন নিলে মনে হয়। গাইস, কলেজ স্ট্রিটের কিন্তু একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে কলেজ স্ট্রিটের অলি গলিতে এখানে আন্দোলন হয়, এখানে মোর্চা হয়, এখানে বক্তৃতা হয়, তোমাদেরকে দেখাবো সেটাই। দেখো এখানে যেমন পথসভা হচ্ছে, তো একটা গল্পের বই পেয়েছি সেফ টিপিন, এটার দাম বলেছে 400 টাকা, 400 টাকা থেকে বার্গেনিং করে করে 300-তে আনা হয়েছে। মোড়ে মোড়ে বিক্ষোভ, বাঙালিদের ঐতিহ্য, পার্টি পলিটিক্স, পড়াশুনো, PPP, কফি হাউসের সামনে দিয়ে চলে যাচ্ছি গন্ধসুখে। তো গাইজ, আমি আমার নেক্সট ডেস্টিনেশন চলে এসেছি, দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের ঠিক অপোজিটেই আছে এই দোকানটা, যার নাম হচ্ছে সৌরভ। এইখানে আমার সমস্ত আর্ট মেটেরিয়ালস, মানে ফেভারিট ফেভারিট আর্ট মেটেরিয়ালস সব কম দামে, আমি বলবো কম দামেই পাওয়া যায়, কারণ কি এখানে অনেক অ্যাফোর্ডেবল। তোমাদের থেকে আমি বলবো তোমাদেরকে লুটবেও না, এবং এখানে তোমাকে সঠিক দামে ভালো জিনিস পাবে, এবং তুমি যেরকমই চাও, লোকাল চাও কি ব্র্যান্ডেড চাও, সব রকমই পেয়ে যাবে। যেমন দেখো এই মোল্ডিটের ক্লেপগুলো, তারপরে এই সমস্ত টুলস, সমস্ত আর্টের টুলস প্লাস অনেক অনেক কিছু। আমি দেখো এটা একটা কিনেছি, আমি মেন্টালি এখনও মনে হয় 14 বছরের আছি, আচ্ছা যাই হোক 24 বছর আমার হয়নি। তো এখান থেকে এই এইটার দাম জানো কত? এটার দাম হচ্ছে 1000 টাকা, এই 4টে তুলির দাম 1000 টাকা। তোমরা বলো ফ্রি আর্ট ওয়ার্কস করে দিতে? এই কালার্সগুলো দেখছো, কালার্সগুলো সব নেওয়া হয়েছে। ওখানে আসার পরে আমার মনে হয় আমি সব কিছু কিনে নিই, কিন্তু আমি তো গরিব এই জন্য আমি কিনতে পারি না। ইউটিউব মনিটাইজ করে দাও, তারপরে আমি সব কিনে নেবো। তো গাইস, কি কি কিনেছি সেটা শেয়ার করার আগে তোমাদেরকে বিলটা শেয়ার করি। 3585 টাকা,
বুঝতে পারছো আমি কত কিছু কিনেছি, মানে সিরিয়াসলি করে নিয়ে এখন যাচ্ছি। কিন্তু বই কিন্তু আমার কেনা হয়নি, বই পড়াতে আমার বই পাওয়া যাচ্ছে না কেন। আমি আবার এসে গেছি আমার পয়সা নষ্ট করতে কফি হাউসে। এই দেখো রক্ত দিয়ে লেখা দেওয়াল, এখানে আসবো আর কফি হাউসে আসবো না হতে পারে। যতই বকবাস খাওয়া পাওয়া যায় তবু একটা এখানকার একটা ঐতিহ্য আছে, নস্টালজিয়া আছে। একটা বই তো পেলাম, আর এখন আমি যাচ্ছি রুমে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ব্লগের জন্য দেখতে হবে।